হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আমার সিম্পল লাইজের হ্যাপি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আর এখন বিকালবেলা, তো বিকালবেলাতে এখন একটু মা বললো যে আমাদের বাড়ি থেকে এই 4-5টা বাড়ির পরে একটা বাড়িতে নারায়ণ পুজো দিয়েছে, তার জন্য আমাদের প্রসাদ খেতে যাওয়ার জন্য বলে গেছে। তো সেই কারণে এখন আমি, তারপরে হচ্ছে সবাই মিলে, আমরা বাড়ির সবাই মিলে, মাসি মাসি তারপরে মাসির ছেলের বউ, মানে সবাই একসাথে এখন দাঁড়িয়ে আছি মাসিদের বাড়ির সামনে। তো সবাই মিলে একসাথে, ত্রিধা তো ঠাম্মির কোলে অলরেডি উঠে পড়েছে, তো এখন প্রসাদ আনতে যাচ্ছি। আর তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিভাই গ্রামটা একবার ঘুরিয়ে দেখিও, কিন্তু দেখো গ্রামটা তো এখন ঘুরিয়ে দেখা সম্ভব না। তো যেদিনকে কোথাও ঘুরতে টুরতে যাবো কিংবা ঠাকুর ঠাকুর দেখতে যাবো, সেদিন তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আর এখন চলো একটু লম্বাই, যেতে যেতে মানে যেটুকুনি দূর, মানে যেতে যেতে যেটুকুনি দেখাতে পারি সেটুকুনি একটু দেখাই তোমাদেরকে। গ্রাম মানে আমি মনে করি যে হচ্ছে গ্রামে যারা গ্রাম দেখেনি তাদের কাছে হয়তো অনেকে মনে করবে গ্রাম আবার কি দেখবো, গ্রামে কি দেখার কিছু আছে। তো যাই হোক, যারা হয়তো গ্রাম দেখেনি, যারা একটু সিটি এলাকাতে থাকে, তো তাদের কাছে দেখার ভালো লাগে, দেখতে অনেকে ভালোবাসে সবুজ দেখতে। আরে দেখো রাস্তাগুলোর অবস্থা, দেখো রাস্তার মাঝখানে মাঝখানে পুরো একদম চারিদিকে কাদা, মানে ধুয়ে ধুয়ে এসে কাদাগুলো জমা হয়েছে, কিন্তু এটা ঢালাইয়ের রাস্তা, দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে না মাটির রাস্তা, পুরো কাদা হয়ে গেছে, মানে চারিদিকে মাটি, মাঝখানে যদি একটা ঢালাইয়ের রাস্তা থাকে তাহলে কী হবে। আর এইদিকে ঘরগুলো, মাটির ঘরগুলো দেখো ভেঙে ভেঙে পড়ছে, মানে অনেক পুরনো ঘর হয়ে গেছে। আর কয়েকজনের বাড়িতে টিন দেয়া আছে, আর বেশিরভাগ সব খ্যার দেয়া, খ্যার বলতে মানে বিচুলি, ধানের যে বিচুলিগুলো হয় ওই বিচুলিগুলো দেয়া আছে। তো এই যে পাকা বাড়িটা হয়েছে দেখছো, এই বাড়িটার পাশ দিয়েই আমাকে যেতে হবে, মানে এর বাড়িটার পিছন দিকে ওই বাড়িটা, যে বাড়িটাতে আমরা প্রসাদ খেতে যাবো। তো চলো ঢুকি, ঢুকে প্রসাদ টোসাদ নেবো, তারপরে আবার তোমাদের সাথে আসার সময় কথা বলবো। তো ওখানে ঢুকে একটা ছোট্ট পুচকো বুনি পেয়ে গিয়েছে দিধা, বুনিটাকে দেখেই তো বলছে কোলে নেবো কোলে নেবো। আর ওর বুনির আবার আরেকটা দিদি আছে, তো দিদি বলছে তুমি আমার বুনির ভিডিও করছো, আমার ভিডিও করবে না? তার জন্য আবার ওকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, এ ভীষণ পাকা, একে আরেকদিনও দেখিয়েছিলাম। তো প্রসাদ টোসাদ নেওয়া হয়ে গেছে, আর এখন চলে যাচ্ছি। আমাদের এখানকার রাস্তাঘাট একটা কারণেই খারাপ, কারণ কিছু কিছু মানুষ আছে যারা বাড়ির সামনে একদমই পরিষ্কার রাখে না। আর এই যে এই সামনে রাস্তাটা দেখছো, এখানে টয়লেটের জল পর্যন্ত এরা এখানে, মানে বাথরুমে স্নান করবে সেই জলটাতেও রাস্তা দিয়ে বার করে দেবে। সব রাস্তা পরিষ্কার, কিন্তু এদের বাড়ির সামনে রাস্তাটা এরকম। তো এবার মানুষ যদি নিজের থেকে সচেতন না হয়, নিজে যদি পরিষ্কার না করে, গ্রামটাকে যদি পরিষ্কার না রাখে, তাহলে কীভাবে পরিষ্কার হবে বলো? কিছু করার নেই, কারণ রাস্তায় ঝাড় দিয়ে হয়তো নোংরাগুলো রাস্তাতে জড়ো করে থুয়ে দিচ্ছে, টয়লেটের জলটা পর্যন্ত রাস্তায় বার করে দিচ্ছে, তাহলে এরকমভাবে। এবার আমাদের গ্রামে তো ধরো কোনো ড্রেন নেই, ড্রেন থাকলে ড্রেন দিয়ে চলে যেত, সুতরাং যাদের ড্রেন নেই, জল ফেলার জায়গা নেই, তাদের বাড়িতে চেম্বার কিংবা কুয়ো বানাতে হবে, কিন্তু কেউ সেটা বানায় না। আর হাঁসগুলো এখন চড়ে চড়ে, মানে পুকুরে ছিল, যেহেতু এখন বিকাল হয়ে গেছে, তো সন্ধ্যা লেগে গেলে ওরা আর মানে ঘরে ফিরতে পারবে না বলে ওরা এখন ঘরে ফিরে যাচ্ছে, একদল মানে বেশ বাড়ি চিনে গেছে থাকতে থাকতে। আর এই দেখো গোয়ালের ধারে ধারে সব হাঁড়ি দিয়ে দিয়েছে, মানে এগুলো গরু বাছুর যে টয়লেটটা করে ওটা ওই হাঁড়ির মধ্যে পড়ে, তো হাঁড়িতে সকালবেলা করে ওটা ফেলে দেয়, অনেক রকম সিস্টেম আছে। আর প্রত্যেকটা বাড়ির দেয়ালে দেয়ালে গোবর। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে মোটামুটি 6:30, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য গুড ইভিনিং। তো পুরো একদম আকাশে মেঘ করেছে, কালো হয়ে মেঘ করেছে। অনেকক্ষণ এখানে এসেছি মামাদের বাড়ি, মামাদের বাড়িতে এসে বসে আছি। আর এই যে এটাকে, এটাকে আর এই যে এটা পুরো খোড়া হয়ে গিয়েছে, আগে থেকে আমি বাড়ি যাব বলেছি, বাড়ি যাব শুনেই ওর পায়ে ধরেছে, আমাকে কোলে করে নিয়ে যাও, ও আর নামতে পারছে না, ও পুরো খোড়া হয়ে গেছে। তো আজকে একটু সন্ধ্যার থেকে স্টার্ট করছি ব্লগটা, আর এখন এতটা অন্ধকার হয়নি, কিন্তু হঠাৎ করে মেঘ কোথা থেকে একনাশ মেঘ চলে আসলো, আর পুরো অন্ধকার। ওই যে ছি 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 ছি, নোংরার মধ্যে ছাটপাট হয়ে ওর পিসির পায়ে ধরে বলছে আমাকে কোলো, কি বলছে রে অপু? ওকে কোলে করে নিয়েছ, ও পায়ে ধরেছে, এই চ আন্না আন্না, সন্ধে হয়ে গেছে, সারাদিন ব্লগ না করে সন্ধ্যের থেকে ব্লগ করছি, চলে আয় চলে আয় চলে আয়। তুই অপু পিসির পায়ে ধরেছিস, আমার পায়ে ধরেছিস যে আমি কোলে নেব। তো বাড়ি আসলাম, বাড়ি এসে জল ভরা হয়েছিল না, জলটাকে আগে ভরে নিলাম, আর এখন সন্ধ্যা দেবো বলে ঠাকুরের থালা গ্লাসগুলো নামিয়ে নিচ্ছি। তো পুজো দিয়েছি একদম, মানে দুপুরে যে খাবারটা খেতে দিই, তো থালাগুলো নামানো হয় না একদম সন্ধ্যাবেলার টাইমে, যখন সন্ধ্যা দিই। আর তোমরা আমাকে এর আগে একজন কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই গোপাল মাটিতে বসাতে হয় না, হ্যাঁ, তো আমি একটা থালা পেতে গোপালটাকে বসিয়ে রাখি, আমাদের ধরো মাটিরই ঘর,
তো ওইদিকে মানে যে একটা কাঠের সিংহাসন আছে এর মধ্যে ধরো কড়ি আছে, মানে এটা হচ্ছে ঠাকুরের সেই কড়ি, ছোটো ছোটো আগেকার দিনের পয়সা, ওগুলো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার টাইপের বলে না, ওই রকম সাইজের একটা জিনিস। তো এর আগে আমাকে কমেন্ট করে বলেছিলে যে দি ভাই মাটিতে গোপাল বসিয়ে রাখতে হয় না, তো আমি সেটা জানি, কিন্তু এবার আমাদের এই যে কাঠের সিংহাসনটা আছে, তো কাঠের সিংহাসনে ধরো গোপাল তোমার অন্য ঠাকুর বসানো আছে, তার জন্য আমি একটা থালা পেতে এখানেই বসিয়ে রেখেছি। জামাটার ঘেরটা প্রচুর বড়, তো তার জন্য দেখা যায় না থালাটা, তার জন্যই তোমাদের মনে হয় যে হয়তো মানে মাটিতেই বসানো আছে, তার জন্য দেখিয়ে দিলাম। আর এই সন্ধ্যার টাইমে না সব যত ইয়ে থাকে সব বার করে দিই, আর এখন দুয়ারে জল দিচ্ছি, মানে সন্ধ্যা দেওয়ার আগে তুলসী গাছে প্রত্যেকটা দুয়ারে ঝনকাট, এগুলোকে ঝনকাট বলে, আবার আমাদের এখানে কি বেশ বলে, কি বেশ বলে একটা, যাই হোক ভুলে গেছি, তো চৌকাট, চৌকাট চৌকাট বলে, ঝনকাট বলে। তো দুয়ারে জল দিয়ে দিলাম, আর এখন এটা হচ্ছে পাথরের প্রদীপ, ঠিক আছে? তো প্রদীপগুলো দুপুরে, আজকে আজকে যেহেতু তোমার দুপুরেও প্রদীপ জ্বেলে দিয়েছিলাম, তো সেই কারণে সলতেটা অর্ধেকটা পোড়া ছিল, পোড়া সলতেটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এখন নতুন সলতে ধরিয়ে নিচ্ছি, আর প্রদীপ প্রদীপ জ্বেলে এখন সন্ধ্যাটা দিয়ে নিই, দেখতে থাকো। সন্ধ্যা রন্ধা দিয়ে কমপ্লিট করে চলে এলাম, আর এখন দুদিন তো একদম জ্বরের জন্য পড়তেই বসেনি, আর আজকে যেই পড়তে বসার কথা বলেছি সঙ্গে এই যে এই পুকুরটাকে নিয়ে চলে এলো, দেখছে সন্ধ্যায় মা এগে নিয়ে আসলে আমার আর বেশি পড়া করতে হবে না, ভাই জ্বালাবে, পড়তে দেবে না, তাই তো? এটা দুষ্টুমি বুদ্ধি নাকি? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, ওই দুষ্টুটার বুদ্ধি আমি সব বুঝতে পেরেছি। আর এটা কি করছে? এটা এটা কই? এই দেখো একটা ভাই মেকআপ করছে, উনি এখন তুলি নিয়ে মেকআপ করতে বসেছে। পড়ে যাবি, পড়ে যাবি, এদিকে এদিকে পড়ে যাবি, এদিকে মেকআপ হ্যাঁ, হ্যালো কয়ো, হ্যালো কয়ো, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কে হ্যালো, কে হ্যালো, কোন কয় কয় কয়, দেখি ফোন এসছে, ফোন এসছে, ধরো ধরো ধরো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো কয়ো, ধরো ধরো, হ্যালো। তো তিনটাতে মেলে এখন কুস্তি করতে লেগেছে, আর ছোটটা তো এত দুষ্টু, মানে ওকে যত নিয়ে তুমি ইয়ে করবে তত বেশি খুশি, মানে কোনো মানে ইয়ে নেই, মানে যত ওকে নিয়ে খেলা করবা, মানে হয়তো ফেলে দিবা, উপুর করে দিবা, তত বেশি খুশি। ছোটটা তো ভীষণ দুষ্টু হয়ে যাবে, দেখো পুতুলটাকে নিয়ে কী করছে দেখো, আর ভীষণ খুশি হয় ও, মানে সবার সাথে খেলা টেলা করতে এইগুলো করতেও ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওরা একটু খেলা টেলা করে নিই, খেলা করে নেওয়ার পরে তারপরে দিদাকে পড়তে বসাবো। তো অনেক কষ্ট করে একটু ওং নমো ঢং নমো গোবিন্দায় নমো হলো, পড়াশোনা তো মানে বাচ্চাদের একদম শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে স্কুলটা বন্ধ হওয়ার জন্য, স্কুলটা চালু থাকলে তবু একটু পড়াশোনার জন্য একটা যাওয়া আসা একটা আলাদা চর্চা জিনিসটা থাকে, কিন্তু বাড়িতে থেকে থেকে বাচ্চাদের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো ওকে যাই হোক একটু পড়িয়ে ছুটি দিয়ে দিলাম, আর এখন একটু মেশিনে বসবো, আর কেমন বদমাইশি করছে দেখো, সুতো মুতো সব টেনে টেনে ফেলে দিচ্ছে, এইরকমই করে, সব সময় আমাকে জ্বালাবে, তুমি পারবে না, আমাকে দাও, আমাকে দাও, মানে সব কাজ করতে যাবে, ঠিক আছে? আর বারবার হাতটাকে ওইদিকে দিয়ে দিচ্ছে, যদি বলা যায় না বাইচান্স মেশিনের মধ্যে হাতটা তোমার ঢুকে যায় তাহলে কিন্তু ছুঁচটা হাতে ফুটে গেলে রক্ত বেরিয়ে যাবে।
আর আমার তো ডেলি প্রত্যেক দিন সন্ধ্যার টাইমে মানে সন্ধ্যা নন্দা দিয়ে তারপরে মোটামুটি একটু কিছু করে ওকে পড়িয়ে নিয়ে আমি রাত্রির বেলাতে মেশিনে বসি। মানে সারা দিনের মধ্যে আমি কোনো সময় মেশিনে বসি না, কেন বলো তো আমাদের বারান্দাতে তো টিন দেয়া, প্রচণ্ড গরম, আর আজকে কোনো সেলাই নেই, মানে আজকেই একমাত্র সেলাই নেই, তার জন্য আমার দুই একটা জিনিস আছে, তো ভাবলাম জিনিসগুলো একটু সেলাই করে নিই। তো এই মাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম, আর মানে বিছানাটার অবস্থা কি করেছে একবার দেখো, ওই যে বই খাতা পেন টেডি বিয়ার জড়ো করে, মানে আমার এমনি যা হবে হোক কিন্তু এই নোংরা বিছানাতে আমার ঘুম আসবে না। ঘুমানোর আগে যদি বিছানাটা মানে যেমনই থাকুক না কেন বিছানায় কোনো জিনিস থাকবে না, শুধুমাত্র বালিশ বাজ বালিশ আর আমরা, এটাই থাকবো বিছানায়। তাছাড়া যদি আদার্স এক্সট্রা জিনিস থাকে না আমার মনে হয় যেন আমার গায়ের মধ্যে পুরো বিড়বিড় বিড়বিড় করে এই সমস্ত কিছু। আর আজকে তো মানে ডান মানে কী যে পরিমাণে নাচ হয়েছে, এই যে হোম থিয়েটার দেখছো উপরে আছে, হোম থিয়েটার চালিয়ে দিয়ে তিনজনের নাচ, কি যেমন ননদের নাচ তেমন তিধার নাচ তেমন আমার ভাসুরের ছেলে পুষ্করের নাচ, তো তিনজন মেলে ভীষণ আনন্দ করেছে নেচেছে। তো এখন আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, এগুলো মানে এই যা আছে বইপত্র এগুলো একটু ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে একটু গল্প করছি। একদম সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি আর এখন ভীষণ ভালো লাগছে, বেশ মনটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগছে, ঘর বারান্দা পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে। আর এই সাইডে একটা ব্যাগ ওই সাইডে একটা ব্যাগ দেখছো, এই দুটো আর কাল থেকে ঝুলবে না, ওটাতে তো আমার মেয়ের ব্যাগ আছে মানে বই আছে, কেচে দিয়েছি বলে প্লাস্টিকের মধ্যে ভরে ধুয়ে দিয়েছিলাম বইগুলো। আর এটাতে আমার কিছু কসমেটিকের প্রোডাক্ট আছে, কালকে শোকেসে ভরে দেবো। আর এই এইটা হচ্ছে বিপত্তারিণী ঢাকা, আমাদের এবছর বিপত্তারিণী পুজো হয়নি, কেন বলো তো কারণ ওই আঁচি ছিল বলে হয়নি, তো পাশের বাড়ি যারা কাকিমারা পুজো করেছিল তো মা সুতো কিনে ওদের বাড়িতে দিয়ে দিয়েছিল, তো আমাদের অসুচ মানে অসুচ না মানে আঁচিটা কেটে যাওয়ার পরে বিপত্তারিণী ঢাকা করে পরিয়ে দিয়েছে, এত মোটা করে বেঁধে দিয়েছে আর খুব টাইট করে বেঁধে দিয়েছে, জানো না ওখানে হাতে ব্যথা করছে, আর মনে হচ্ছে কুকুর কুকুর ভাব করছে। তো কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে দিভাই ওটাকে কেদুরি বলে না কুন্দুরি বলে, কুদরি 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 বলে, অনেকে কমেন্ট করছে। আর একজন আমাকে কমেন্ট করে বলছে যে কে কুদরি বিহারিরা খায় জানি কিন্তু বাঙালিরা খায় জানি না, এই প্রথমবার দেখলাম বাঙালিরা খায়। তো একটা জায়গাকার খাবার যে একটা মানুষই খাবে তার কি কোনো মানে আছে? আমরা তো কত জায়গাকার কত রকম আইটেম খাই, যেমন আমাদের কলকাতার রসগোল্লা, তেমন কি বাইরের দেশের মানুষ রসগোল্লা খাবে না, কি ইডলি ধোসা, বাইরের দেশে কত তো খাবার আছে, এই যে চাউমিন চাইনিজ আইটেম আছে, তা এগুলো কি আমাদের দেশের লোক খেতে পারবে না, এরকম কোনো মানে আছে নাকি? মানে সব দেশের লোকই তো সব খেতে পারবে, আমি জানি না তার কী মনে হয়েছে তার জন্য বলেছে। আর কুদরিটাকে আমি কেন ভুল করেছিলাম, কুদরিটাকে কেদুরি বলেছিলাম কারণ আমাদের গ্রামের ভাষায় অনেক কিছুকেই উল্টো পাল্টা বলে, মানে যেমন ধরো আমি তো রান্না করতে করতে বলেছিলাম যে আমি এটা কোনো দিন খাইও নি জানিও না, মা বললো আমাকে যেটা সেটাই আমি তোমাদেরকে বললাম। আমাদের এখানে যেমন উচ্ছেকে বলে তিতো কলা, তিতো কলা ভাবা যায়, চিংড়ি মাছকে বলে জাল মাছ ভাবা যায়, আচ্ছা আমরা যেমন বলি মেঘ করলে বৃষ্টি টিষ্টি হয়ে থাকবে যে নিম্নচাপ হয়েছে ঠিক আছে, তার জন্য ওয়েদারটা, তো ওরা বলে ডাওর লেগেছে ডাওর ডাওর পুষে পাতলা এরকম বলে। তারপরে সর্ষের ডাটা নাচলের ডাটা হয় জানো তো, মানে ডাটা যেগুলো হয় সর্ষের ডাটা নাচলের ডাটা ওগুলোকে বলে ছুটি ছুটি, ওগুলোর নাম মানে এরকম কত কথা আছে যেগুলো আমাদের মানে আমাদের কথার সাথে মেলেই না, পুরো উল্টো পাল্টা, হয়তো সেই রকম এই জিনিসটার নামও কুদরিটাকে কেদুরি বলে দিয়েছে, তাই না বলো? তো যাই হোক তোমার মনে হয়েছে তাই তুমি বলেছো আর আমারও মনে হলো তাই বললাম, তোমরাই বলো যে এক জায়গাকার মানুষ এটা বিহারিদের খাবার বলে যে আমরা খাবো না তার কি কোনো মানে আছে, কি আমাদের কোনো খাবার বিহারিরা খাবে না তার কি কোনো মানে আছে? আমরা সবাই সব রকম খেতে পারি, আমাদের যেটা যার ভালো লাগবে। তো চলো এখন ঘুমাবো, ঘুম পেয়ে গেছে, চোখ দেখে তো বুঝতেই পেরে গেছো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং, তো সকালে ঘুম থেকে উঠেছি 5:30 সময়, উঠে সকালে সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চা চাপিয়ে দিয়েছি। তো মেয়ের মাঝে মাঝে কোনো দিন লিকার চা খেতে ইচ্ছা করে, কোনো দিন দুধ চা খেতে ইচ্ছা করে, তো আজকে হঠাৎ করে ইচ্ছা করেছে দুধ চা খেতে, কিন্তু দুধ চাটা আমি খাই না, কেন বলো তো মানে দুধ চা খেলে আমার মনে হয় যেন কেমন অম্বল অম্বল ভাব হয়ে যায়। আমি চা খেতে খুব একটা বেশি পছন্দ করি না, তবে করলে খাই, না খেয়েও থাকতে পারি না এরকম একটা ব্যাপার, মানে আমার হলেও চলে না হলেও চলে ওটা কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছ চাটা হয়ে গেছে আর এখনও পর্যন্ত দুধ আমরা পাই না, মানে ঘোষের কাছ থেকে দুধ পাইনি, ঘোষ দেবো দেবো করছে এখনও পর্যন্ত দেয়নি।
তো তখন গরু দুধেই হবে আর এখন আমল দুধেই চাটা করছি। তো উপরে আসলাম আর উপরে এসে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে তো এত পরিমাণে ধুলো যে আমার মানে দুদিন অন্তর অন্তর মাথা পুরো একদম নোংরা হয়ে যায়। তো তার জন্য এখন একটু ভালো করে কাপড়টা মাথা দিয়ে ভালো করে জড়িয়ে নিই, না হলে মাথার মধ্যে ধুলো হয়ে যাবে। তাতে মা আবার বলে শনিবারে মাথা ঘষতে নেই, মঙ্গলবারে ঘষতে নেই, বৃহস্পতিবারে ঘষতে নেই, বুধবারে ঘষতে নেই। তো মানে সব কিছু করে নিয়ে মাছ বাসতে চলে এলাম। আর আজকে সাইটিং মাছ নিয়ে যে মাছটা তো একদমই ভালো না, বরফের মাছ, তাতে মনে হচ্ছে বাসতে গিয়ে কাটামাটা বেরিয়ে যাচ্ছে। একদম সানটান কমপ্লিট করে এলাম। আর সকালে জানো তো ওই যে 7টা থেকে 9টা পর্যন্ত বাচ্চাদেরকে পড়াই, এই টাইমটার মানে আমার সব থেকে বেশি সময়টা নষ্ট হয়ে যায়। সকালে উঠোবাটা করে যা করলাম করলাম, এর জন্য না আমি ঠিকঠাকভাবে সকালের টাইমে দেখবে যে দুপুরে স্নান টান করার পরে ঘর মর গোছা দেওয়ার ইচ্ছা করে না, রান্না বান্না হয়ে যাওয়ার পরে তখন আর ভালো লাগে না, সকালের টাইমটাতেই ভালো লাগে। ওই জন্য কী হয় বলো তো, মাঝে মাঝে এই জন্য আমি এবার থেকে স্টুডেন্টদেরকে সপ্তাহে 2 দিন করে ছুটি দিচ্ছি, বৃহস্পতিবার আর রবিবার। তারপরে আবার দুপুরে তখন রান্না বান্না চাপাবো, দুপুরে তরকারি টরকারি রান্না করবো, তারপর দুপুরে একবার তখন খেয়ে নেবো। এখানে আসলে ডেলি ভাত খায় না, মাঝে সাথে হয়তো সপ্তাহে 1 দিন কি 10 দিন পরে একদিন এরকম এক একদিন ইচ্ছা হলো তো খেয়ে নিলাম, যেদিন আর মুড়ি খেতে ভালো লাগলো না তো সেদিন। আর একজন আমাকে বলেছিল দি ভাই তুমি তো রুটি করে খেতে পারো, ও বাবার একার জন্য রুটি করো বিরক্ত লাগে জানো তো, মানে একার জন্য কোনো কিছু করে খেতে আর ইচ্ছা করে না। সকালবেলায় কখন আমি রুটিটা করে খাবো বলো, সকালে 5:30 থেকে উঠে থেকে এই সব কাজকর্ম করতে করতেই তো আমার 7টা বেজে যাচ্ছে, 7টা থেকে স্টুডেন্টগুলো চলে আসছে, 9টা পর্যন্ত ওদেরকে পড়াচ্ছি, পড়িয়ে ছুটি দিয়ে এসে যদি জামাকাপড়গুলো যা থাকছে সব নিয়ে যেয়ে সারবো টারবো দিচ্ছি, কাচ্ছি, স্নান করছি, তারপরে আবার আমাদের মানে দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয় জানো তো, যেহেতু আমাদের সকালের মুড়ি খাই তার জন্য আমাদের রান্নার উদ্যোগটা বেশি থাকে। এবার ধরো দুপুরে যদি সিদ্ধ ভাত টাত খেতো তাহলে রান্না দুপুরের খাবারটা 2:30 3টের দিকে খেতো, তাহলে আর অতটা হুটোপাটা থাকতো না, আমি রিল্যাক্সে সমস্ত কিছু করে তারপরে আবার দুপুরে রান্নাটা করতে পারতাম, সেই কারণে আমি পারি না। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে একটু রান্না বান্না চাপিয়ে দিই গা। পুজো টুজো করে নিয়ে সিদ্ধ ভাত মানে চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতগুলো হয়ে গেছে। আর আমার মেয়ে আর ওর ঠাম্মির সাথে মুড়ি খেয়ে নিয়েছে, তো ও আর ভাত খাবে না, তার জন্য শুধু মানে প্লেন আলু সিদ্ধ দিয়ে আমি এখন 2টো ভাত খেয়ে নেব। আমি কালকে রাতেও কিছু খেতে পারিনি আবার বেশি কিছু তার জন্য। আর তোমাদের সাথে আজকে একটু মাছের টক রান্নাটা শেয়ার করব। আজকে সাইটিং মাছের টক রান্না হবে, মাছ পাইনি জানো তো, মানে মাছ আস্তে আস্তে ফুরিয়ে গেছিলো, এই একটা মাছই ছিল। তো তার জন্য আমার মেয়ে একটু মাছ ছাড়া ধরো খেতে ভালোবাসে না, তার জন্য ওই মাছওয়ালা দিদাটা আবার এই মাছটা আর কাউকে দেয়নি, নিয়ে এসে রেখেছে যে অন্তত তোর মেয়ের তো হবে, ও একটু মাছটা খেতে ভালোবাসে। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, একটু হালকা করে লবণ আর একটু হালকা করে হলুদ দিয়ে দেবো টক করার জন্য, একটু ভালো করে কষিয়ে নেব। আর তেঁতুলটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি হালকা করে একটু সর্ষে বাটা দিয়ে দেবো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, এখানে ঢ্যাঁড়স আর আলুর একটা সবজি হয়েছে, মাছের টক হয়েছে, আর ওদিকে তো মুসুরির ডাল এখনও হচ্ছে, পুরোপুরি হয়নি, গ্যাসে হচ্ছে। তো তখনই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, মাছের টকটা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না। সকালে মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, ও খায়নি, ওটা রয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর বাইরে তো এখন মুসুল দাঁড়াতে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিচ্ছু শোনা যায় না, কথাবার্তা কিচ্ছু শোনা যায় না, এদিকে ফ্যানের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ কিচ্ছু শোনা যায় না। আর আমার মেয়ে পুরো মানে ওই কি বলে ভুজিয়া খেয়ে বিছানার উপর ফেলে রেখেছে, এসে দেখি এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, আবার সব একদম নামিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার পাতলাম, পিঁপড়ে যদি কামড়ে দেয় পুরো গোটা গায়ে ফুলে ফুলে যাবে। আরে দেখো এইরকম
জামা এইসব পড়তে বেশি ভালোবাসে জানো। আমি গেলে তো বলবে যে এই জামাগুলো পড়াও, ওর কত হট প্যান্ট জিন্স এইসব মানে কত আছে, এগুলো কিচ্ছু পড়বে না, এত দুষ্টু, বলবে আমি ছেলেদের জামা পরলাম। আর ওই দেখো শাখা দুজোড়া শাখা বার করেছে আমার মেয়ে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার হাজবেন্ড এই শাখা দুটো পুরী থেকে এনে দিয়েছিল, মনে হয় সম্ভবত তোমাদেরকে একবার দেখিয়েছিলাম। এই শাখা যদি আমি হাতে পড়ি কেমন লাগবে দেখো দেখতে। আমাকে বলছে মা তুমি পাপা এনে দিয়েছে এই শাখা দুটো পড়ো। এই যে এই শাখা দুটো যদি পড়ি আমাকে মনে হচ্ছে আমি দিয়ার বলবো, মানে আমি যদি খুব মোটা সোটা মানুষ হয় শরীর স্বাস্থ্যবান তাহলে তাদের হাতে ভালো লাগে, আমি এমনিতেই রোগা টোগা মানুষ তাতে আবার এত মোটা মোটা শাখা মনে হচ্ছে না নম 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 করছে। তো হাজবেন্ড আনার পরে বলছে আমি না বুঝে উঠতে পারিনি যে এটা এত মোটা হয়ে যাবে আর হাতে এরকম লাগবে। তো যাই হোক মোটা হওয়ার ইচ্ছা আমার